নমস্কার দেখছেন বাংলাদেশ জনতা এক্সপ্রেস, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। বারংবাজি তত্ত্ব সামনে আসছিল, কোথাও গিয়ে নাকি আজকে যখন রাজনৈতিক মহল উত্তপ্ত হচ্ছে, চুরি দুর্নীতি নিয়ে বারংবার সরব হচ্ছে অমিত শাহ। অমিত শাহ বলছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করছেন এবং সেই চুরির জন্য নাকি সম্পূর্ণ দায়বর্তায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদেরকে। অপরদিকে দাঁড়িয়ে মমতা বলছে যে মিথ্যাবাদী শাহ এবং তারপর নাকি তার কথা কোনো রকম ভিত্তি নেই। সত্যি কি তাই? এ নিয়ে একাধিক প্রশ্ন রেখে সাধারণ মানুষের মনে তারা প্রশ্ন করতে ভয় পায়, তাদের আজ প্রশ্ন করবো আমি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, পরিচয় করাবো। সবার আগে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, রয়েছেন সঞ্জিত ঘোষ বিজেপির অপর এক মুখপাত্র। আমি আসবো অরিজিৎদাকে দিয়ে। অরিজিৎদা, বারংবার এই তত্ত্ব সামনে আসছে কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে প্রমাণ না দেখা সত্ত্বে কি করে অমিত শাহ তোপ দেখতে পারেন, কি করে প্রমাণ দেখতে, মানে কি করে তোপ দেখছেন তিনি? উনি মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল কথা ইদানিংকালে বলেছেন সবকটাই প্রমাণ ছাড়া, উনি কোনো প্রমাণই দিতে পারেননি, উল্টে উনি বিজেপির কাছে প্রমাণ দাবি করছেন। এই যে লক্ষ লক্ষ কোটি টাকা, এর থেকে বড় প্রমাণ কি? ওনার নেতা মন্ত্রীরা যারা সুপ্রিম কোর্টের অর্ডারে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের জন্য ওরা জেলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে বেল পাচ্ছে না, এর থেকে আর বড় প্রমাণ কি? যদি 1% প্রমাণও না থাকতো থরি সুপ্রিম কোর্ট ওদেরকে জেল খাটাতো। তার মানে এর থেকেই প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন এবং যে তিনি মানে মানুষের জন্য যে কাজ করার কথা বলেছিলেন, ওই ডবল ডবল চাকরি দেবো হ্যান ত্যান, সেই ডবল ডবল চাকরির টাকা এবং কেন্দ্র থেকে আসা টাকা তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকিয়েছে, সেটা কোর্টের রায় প্রমাণ হয়ে গেছে, এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। কৌশিকদা, প্রথমেই বলি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে অমিত শাহ এসে তৃণমূল কংগ্রেসকে গালমন্দ করবে এটা স্বাভাবিক, কিন্তু অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে কেন বলতে পারছে না 10 বছর ভারতবর্ষের ক্ষমতায় থেকে বিজেপি কী করতে পেরেছে আর বিজেপি এই পশ্চিমবঙ্গে কেন্দ্রের সরকারের তরফ থেকে কী করে দিতে পেরেছে, সেই তথ্য ওদের কাছে নেই। 10 বছর ধরে বিজেপি ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে, ভারতবর্ষে কর্মসংস্থান বিজেপির আমলের তলানিতে এসে ঠেকেছে, ভারতবর্ষের শিক্ষিত যুবকেরা আজকে চাকরি পাচ্ছে না, বেকারত্বের হাত চরমে, তার সঙ্গে নিত্য দিনে প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপক হারে বেড়ে গেছে, গ্যাসের দাম থেকে ওষুধের দাম, বাচ্চাদের দুধের দাম, প্রত্যেকটা জিনিস মোদী সরকারের আমলে আকাশ সম হয়ে গেছে। আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর নেই নরেন্দ্র মোদী বা অমিত শাহের কাছে। তাই ভোট এসেছে, ওরা ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছে। 2021 তোমরা দেখেছো যে ওরা এসে তৃণমূল কংগ্রেসকে প্রচুর রকমভাবে হেনস্থা করবার চেষ্টা করেছে, বিভিন্ন রকমভাবে চোর অপবাদ থেকে শুরু করে বিভিন্ন কিছু বলেছে, বলে বলেছিল যে ওরা 200 পার করবে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে ওরা 77-এ আটকে গিয়েছিল। এই প্রশ্নে অবশ্যই আসবো। সঞ্জিতদা, বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে একদিকে তো অবশ্যই ইন্ডি জোট, অপরদিকে দাঁড়িয়ে কিন্তু এনডিএ সরকার, কোথাও গিয়ে তো এনডিএ এবারে 195 থেকে 200 মধ্যে আটকে যাবে এবং এই যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে তারা নাকি প্রায় 315 আসন পাবে, মনে হচ্ছে কোথাও গিয়ে, মানে সবটাই ভ্রান্ত ধারণা আমার তো মনে হচ্ছে। তাই দেখুন, বছরে একাধবার অমিত শাহজি এবং মোদিজি আসেন, তো যখনই আসেন তখনই তৃণমূলের যত তাবত তাবন নেতারা তখনই দুর্নীতিতে ফাঁসেন, তো এটা যেমন ঘটনা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে গিয়ে পুরো ক্যাবিনেটটাই হচ্ছে চোর, সেই ক্যাবিনেটটার তার তত্ত্বাবধানে কি আছেন মাননীয় মিত্রশ্রী মুখ্যমন্ত্রী, তো মুখ্যমন্ত্রী যখন রয়েছেন এবার সে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যে কথাগুলো বলেন, কেন মিথ্যাশ্রী, তার কারণ হচ্ছে গিয়ে বলছেন 120 পাবে, কোথাও বলছেন 200 পাবে। আরে ভাই, তুমি তো লড়ছো 45টা আসনে, তুমি 42টা আর তিনটে বাইরে মণিপুর, আমি আঞ্চলিক দল থেকে কি করে আমি সর্বভারতীয় দলে যাব, সেই জায়গাটায় যেতে পারছি। মিথ্যাশ্রী বলে যাচ্ছেন, সবচেয়ে বড় মিথ্যাশ্রী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। 2014 সালের আগে কেউ জানতেন ওনার একজন পত্নী রয়েছেন? 2014 সাল সেই জন্য এই কথাটা বললাম। আর দ্বিতীয়ত হলো নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের মধ্যে যে বিদ্বেষের রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে, ধর্মের নামে যে বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছে, সেই রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোট লড়াই করছে সারা ভারতবর্ষে। এবং তোমাকে এই কথা আমরা বলতে পারি, ভারতবর্ষের মানুষ আর ধোকাবাজি চায় না, ভারতবর্ষের মানুষ এই 10 বছরে আচ্ছে দিন কিরকম হয়েছে সেটা দেখে নিয়েছে। বাংলার মানুষ কি, আমি আসবো, বাংলার মানুষ কি তাহলে সেটা চায় যখন খাটের তলা থেকে আজকে কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে? দেখুন, অমিত শাহজি আরেকটা কথা বলে দিয়ে গেছেন যে এই INDIA এর জোটের বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, আর আপনি প্রমাণের কথা বললেন না, আমি আপনার ক্যামেরার মাধ্যমে জলজান্ত একটা প্রমাণ আজকে তুলে দিয়ে যাচ্ছি। এই সুপ্রিম কোর্টের রায় উঠে এসেছে যেভাবে সুপার নিউমেরিক পোস্ট অতিরিক্ত শূন্য পদ তৈরি করে
তৃণমূলের মন্ত্রিসভার, সরকারের মন্ত্রিসভার সম্মতি নিয়ে বেআইনি ভাবে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে। এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না, যেটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। তবে গতকাল রাজ্যে আসলেন অমিত শাহ, যদি আজকে তিনি মশাটে এসেছেন এবং গতকাল সেই সভা থেকে দাঁড়িয়ে তিনি ঠিক কিভাবে তোপ দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, শোনাবো আপনাদের। भ्रष्टाचार बंद होना चाहिए या नहीं होना चाहिए, क्या दीदी कर सकती है? ममता दीदी को हटाएंगे। ये भ्रष्टाचार बंद होना चाहिए या नहीं होना चाहिए, क्या दीदी कर सकती है? ममता दीदी को हटाएंगे। আপনারা শুনলেন আজকে অমিত শাহ ঠিক কিভাবে তোপ দেখছেন। আমি আবারও ফিরে প্রশ্নে, বারংবার অমিত শাহ বলছেন যে কোথাও গিয়ে 30 কোটি টাকা উদ্ধার করা হচ্ছে, 50 কোটি টাকা উদ্ধার করা হচ্ছে। আমি জানি না আজকে বিজেপির তরফ থেকে যখন এরকম বক্তব্য রাখা হয় তখন তারা কি সঞ্জিতদা গিয়ে ইলেকটোরাল বন্ডের টাকার ব্যাপারটা ভুলে যায়। ইলেকটোরাল বন্ডের ব্যাপারটা ভুলে যায় না। ধরুন আজকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে 50 কোটি, তো আজকে অন্যান্য নেতাদের ঘর থেকে 10 কোটি 20 কোটি। আজকে এই এখানে এত লোক মানুষ আছে, সাধারণ মানুষ, কারো 10 কোটি 50 কোটি দেখেছে কেউ? দেখেনি। এই তৃণমূল জামানায় কোটি কোটি টাকা এইসব নেতা নেত্রীরা চুরি করে বেড়াচ্ছে, তারপরেও বলছে কিনা উন্নয়ন, SSC দুর্নীতি, কয়লা দুর্নীতি, বালি দুর্নীতি, আর এ পায়খানার যেটা হবে সেখানেও সব খেয়ে নিচ্ছে। এরপরে এই দলটাকে কেউ বিশ্বাস করবে? আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি যদি মিথ্যাশ্রী বলি, তিনি তো সর্বক্ষণ মানে সকাল দুপুর সন্ধে যেমন মানুষ ওষুধ খায় তেমনি যেমন কথা বলে, সবটাই মিথ্যা কথা বলে, তো মিথ্যাশ্রীকে মিথ্যাশ্রী বলবে? আর এই দল যদি যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উন্নতি, আর বেকার বাড়িয়ে দূর মানে শিল্প তাড়িয়ে বেকারকে এত বেকার হয়ে যাচ্ছে, সেখানে শিল্প নিয়ে আসতে পারছে না। 15 বছরে মিনিমাম ট্রাম্প দিয়েছে তাকে, মানুষ আস্থা দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে, একটা শিল্প আনতে পেরেছে? আমি 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 ধরলাম আজকে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন বর্তমানে টেলিভিশনের পর্দায়, যারা লাইভ দেখছেন তারা হয়তো ভাবছেন বারংবার বিজেপি বলে যে মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী। আমি যদি ধরেও নিই, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যদি আমরা টাকা চুরি করেও থাকি তাহলে কোথাও গিয়ে বিজেপি ভোট চুরি করছে। চতুর্থ দফার ভোটে যাকি যখন ভোট মেশিন বা ইভিএমে যখন ভোট দেওয়া হচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের ভোট বিজেপিতে চলে যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেছে, সত্যি কি তাই? একদমই তাই। তোমাকে একটা কথা বলি, উনি বলছেন না যে মিথ্যাশ্রী মিথ্যাশ্রী, 2014 সালের আগে ওনার যিনি প্রধানমন্ত্রী, ওনার দলের যিনি নেতা, তিনি জায়গায় জায়গায় মিটিংয়ে মিটিংয়ে দাঁড়িয়ে রাজ্যে রাজ্যে বলে বেড়ায়নি যে প্রত্যেকটা গরিবের বেকারের কাছে প্রত্যেকের কাছে 15 লক্ষ করে টাকা যাবে? উনি বলেননি বছরে 2 কোটি করে চাকরি হবে, হয়েছে 10 বছরে উনি প্রধানমন্ত্রী ছিলেন। কোন লোকটার ঘরে 15 লক্ষ করে টাকা গেছে? কোন কোন বেকার ছেলেটা যায় চাকরি পেয়েছে একটাও উনি দেখাতে পারবেন? আজকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 10 বছর উনি প্রধানমন্ত্রী থেকে দেশকে বিড়ম্বনায় ফেলে। আজকে উনি বলেছিলেন কালো টাকা বাতিল, নোট বাতিল করলে নাকি প্রচুর কালো টাকা ধরা পড়বে। আজকে উনি নোট বাতিল করে মানুষকে রাস্তায় ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছিলেন। আজকে উনি বলতে পারবেন নোট বাতিল যে উনি করেছিলেন তাতে কত কালো টাকা ধরা পড়েছে? বলতে পারবেন না। কিন্তু এই কালো টাকা বাতিলের নাম করে উনি কি করেছেন যে দেশে যে সমস্ত লোকেরা ব্যাংকগুলো থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে ওনার প্রিয় শিল্পপতি বন্ধুরা ধার করেছিল শিল্প করবে বলে, নীরব মোদী আজকে আমি আসবো আজকে আসবো আজকে এখানে অনেক জনগণ দাঁড়িয়ে আছে, আমি যদি গোল করে ছবিটা একবার দেখাই তাদের মনে একটাই প্রশ্ন, আজকে বিজেপি বলছে কোথাও গিয়ে তারা বছরে 15 কোটি অর্থাৎ 2 কোটি বেকারকে চাকরি দেবে, তৃণমূল কংগ্রেস যখন যদি আমি দেখি তাদের বক্তব্য তখন পুরসুরাতে 2021-এই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ভাঙা পা নিয়ে যে বছরে ডবল ডবল চাকরি হবে, তখন তাহলে কি হয়েছিল? দেখুন, বছরে ডবল ডবল চাকরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তিনি যে অসত্য কথা বলেন আমি আবার বলছি এটাই তার সবথেকে বড় প্রমাণ। কারণ এই রাজ্যে এই মুহূর্তে যা বেকার, যে বেকারদের অবস্থা, যেখানে রাজ্যে চাকরি নেই, শিক্ষিত বেকাররা না খেতে পেয়ে আন্দোলন করে মরছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কাশফুলের বালিশ আর চপশিল্প নিয়ে মেতে আছে, এটাই হচ্ছে বর্তমানে রাজ্যের তৃণমূল সরকারের অবস্থা। আর সবথেকে বড় কথা, যে INDIA জোটের কথা এরা বলছে, এই INDIA জোট, যে অরবিন্দ কেজরিওয়াল INDIA জোটের নেতা, 100 কোটি টাকার আবগারি কেলেঙ্কারি, মদ কেলেঙ্কারির দায় জেল খেটেছে, কদিন আগে জামিনে, অন্তর্বর্তী জামিনে বাইরে এসছে, আবার আত্মসমর্পণ করতে হবে, এই INDIA জোটের নেতা হেমন্ত সোরেন, যে কোটি কোটি জমি দুর্নীতিকাণ্ডে যুক্ত হয়ে জেল খাচ্ছে, এই তৃণমূলের জোট সঙ্গী এরা এরা আমি বলে দিচ্ছি, আজকে হেমন্ত সোরেন হোক বা কোথাও গিয়ে অরবিন্দ কেজরিওয়াল, যদি তারা আজকে আপ ছাড়তো বা কোথাও গিয়ে যদি হেমন্ত সোরেন বা আজকে আমি ধরলাম যে হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছাড়লেন, 15 সালে চলে এলেন বিজেপিতে, সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে গেল,
জ্বলন্ত অধিকারী, জলজ্যান্ত উদাহরণ। তিনি চলে গেলেন ভোটের আগে বিজেপিতে, এখন তার বিরুদ্ধে কোনো রকম কোনো কেস হয় না। আসলে বামেদের কাছে জিৎ সিং রয়েছেন, বারংবার দাদা একটা প্রশ্ন সামনে দেখা দিচ্ছে যে কোথাও গিয়ে এ ওকে চোর বলছে, ও ওকে চোর বলছে। বামেরা নাকি চুরি করতে নাকি ওস্তাদ ছিল, এটা বারংবার মুখ্যমন্ত্রী বলেছেন। কোথাও গিয়ে তারা নাকি দুর্নীতি করেছে, তবে চিরকুট মারফত। তাহলে সেখান থেকে চুরিমুলিগুলো শিখেছে? চিরকুট মারফত বক্তব্যটা আপনি বলছেন এই কথাটা ঠিকই, কিন্তু এখনও সেই চিরকুটের একটারও হদিশ পাওয়া গেল না। 2011 সাল থেকে 2024 সাল হতে চললো, এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী একখানা চিরকুট বার করে দেখাতে পারলেন না। কিন্তু যেটা দেখানো গেল সেটা হচ্ছে 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত SSC-তে প্রত্যেক বছর দুর্গাপুজোর মতো চাকরি হয়েছে, আর সেই SSC দুর্নীতিতে আজকে ওনাদের মন্ত্রীরা জেলে রয়েছেন। আর আর নরেন্দ্র মোদীর আজকে খুব কথা বলি, এই অমিত শাহ নরেন্দ্র মোদীকে নিয়ে বলছেন, কালকে একটা নরেন্দ্র মোদীর বিবৃতি দেখলাম, উনি ওই বেনারসেতে আপনার ওই স্টিমার না কি হয় ওইটাতে যেতে যেতে বলছে আমি প্রচন্ড মুসলমানদের ভালোবাসি, এখন এখন উনি মুসলমানদের ভালোবাসে। আমি এই বিষয়ে আসবো, আমি খুব হাস্যকর বিষয়, যখন গতকাল অমিত শাহ এলেন রাজ্যে, তখন তিনি বারংবার বলছেন নরেন্দ্র মোদী হোক বা কোথাও গিয়ে বিজেপি হোক, তারা নাকি ছুটি দেয়। কি ছুটি দেয়? কারণ তারা নাকি দুর্গাপুজোতে নাকি ছুটি দেয়, তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ছুটি দেয় না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেছে যে যখন বিজেপি বলতো যে এই রাজ্য সরকার ছুটি দেয় না, দুর্গাপুজো করে না, তখন তিনি কথাগুলো শুনেছেন। বর্তমানে তো এত ছুটি দেওয়া হয়। সুপ্রদীপ দা, আমি পরের প্রশ্নে আপনার কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রয়েছেন। আর সুপ্রদীপ দা, খুব তাৎপর্যপূর্ণ বিষয়, আজকে ছুটি নিয়েও রাজনীতি হচ্ছে, বারংবার বিজেপি কোথাও গিয়ে থেকে বাংলাকে নাকি কালিমালিপ্ত করার চেষ্টা করছে, সত্যি কি তাই? বিজেপি বাংলা সম্পর্কে কিছু জানেই না, বাংলা কালচার সম্পর্কে কিছু জানে না, এখন চলে এসেছে এখানে রাজত্ব করতে। এরা কি করা যাবে এদেরকে নিয়ে? এরা লেখাপড়া করুক, বাংলা সম্পর্কে জানুক, বাংলাকে পড়ুক, বাংলার মানুষকে বুঝুক, তারপর তো বাংলায় কথা বলবে। এরা জানি না আমরা 12 মাসে 13 পার্বণ, সে 13টা পার্বণের নাম বলতে বলুন, তাই জানে না। এরা এখানে এসে নাকি রাজত্ব করবে, মানে এদের দিয়ে হবে না। এরা দেখুন নানা রকম ওই কুচকরিগুলোই করতে পারে, সন্দেশখালিতে আমরা দেখছি আজ যা যে করলো সেই জেলে, মানে লজ্জা লাগে না তবু এরা এরা কথা বলে। এবার এদের একটার পর না একটা নেতা আসবে, চলে আসে এখানে, আসুক তাতে আমাদের। আমি আমি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন অমিত শাহকে মিথ্যাবাদী, কেন তিনি মিথ্যাবাদী বলেন আপনাদেরকে শোনাবো, তারপর আমি শুতে ফিরবো। পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন, একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়, চুরিটা করেছে প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফারমেশনে, ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি, কোনো তথ্য নেই। আপনাকে চলমানি দিল? জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি, কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে, আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তাহলে অমিত শাহ কেন বলছেন আজকে গান বানাক, আকুক, যা ইচ্ছে করুক, তাহলে এত কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের নেতামন্ত্রী বাড়ি থেকে উদ্ধার কি করে হচ্ছে? তুমি তৃণমূল নিয়ে প্রশ্ন করলে না মমতা ব্যানার্জিকে নিয়ে প্রশ্ন করলে, প্রশ্নটা বুঝতে পারলাম না। তৃণমূল নেতারা বেনামে সম্পত্তি রেখেছে এবং তার চারপাশের লোকজন যারা তার আত্মীয়, কেউ ড্রাইভার, কেউ বান্ধবী, প্রত্যেকের বাড়ি থেকে অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেনের কাণ্ড আপনারা দেখেছেন এর আগেও। আমি বারবার বলছি, অসত্য কথা বলেন মুখ্যমন্ত্রী, তার সবথেকে বড় প্রমাণ বাংলা আবাস যোজনার নামে যেটা চালানো হচ্ছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। যে রেশন বাংলার রেশন বলে চালানো হচ্ছে সেই রেশন প্রধানমন্ত্রী পাঠান মানুষের জন্য, আর এই স্টিকার মুখ্যমন্ত্রী স্টিকার দিদি সেই রেশন থেকে শুরু করে প্রকল্পগুলো নিজের নামে চালায়, এর থেকে বড় নির্লজ্জ সরকার হচ্ছে। আপনি বলছেন আমি আসবো, প্রশ্ন হচ্ছে এই যে রেশন নিয়ে কথা হচ্ছে, বাংলার মানুষ যারা দাঁড়িয়ে আছেন তারা কি রেশন পান? আমি উত্তর নেব, তারা কি রেশন পাচ্ছেন?
কেন রেশন পাবেন না? যাদের জিজ্ঞেস করুন, সেটা প্রধানমন্ত্রী 80 কোটি মানুষকে রেশন দিচ্ছেন, তাহলে এই 80 কোটি মানুষের মধ্যে এখানে যারা দাঁড়িয়ে আছে সবাই রেশন পান। তো রেশন পাওয়া থেকে আরম্ভ করে, আর ওনার একটা প্রশ্নের উত্তর দেবো, বলছে বাংলায় নাকি বিজেপি কিছু জানে না। শ্যামাপ্রসাদ মুখার্জি কোথাকার? পশ্চিমবঙ্গের নয় তো? তাহলে আমাদের দলটা যদি শ্যামাপ্রসাদ মুখার্জি যদি লড়াই করে পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষের মধ্যে না নিয়ে আসতে পারতো, তাহলে এরা রাজনীতি করতে পারতো? রাজনীতি করতে পারতো না। আজকে সেই রাজনীতি করার পর রুটি শেখছে, অথচ বলছে বিজেপি জানে না। বিজেপি বাংলাকে ভালোবাসে, বাংলা থেকে উত্থান আর বাংলা প্রেমী। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেস যে দল আছে সেই দলটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত, এখানে বারংবার বলি। আর এর নেতারা দুটো বিষয় এখান থেকে উঠে আসছে, তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতিগ্রস্ত, অপরদিকে নাকি বিজেপি মানে সাম্প্রদায়িক, তাহলে বাম মানে কি? বাম মানে কি সেটা মানুষ ভালো করেই বুঝিয়ে দিচ্ছে। এই জন্যই তাহলে 34 বছর পর আর টিকতে পারলেন না। সব থেকে বড় কথা, এখন দেখুন না, পরপর পঞ্চায়েত ইলেকশন তো দেখেছেন, কিভাবে মানুষ এই বাইনারি বুঝতে পেরেছে দেখুন। বর্তমানে 42 শতকরা বুঝতো, আপনি 42 শতকরা আপনাকে বুঝতে হবে একটা জিনিস, যে 42 শতকরা বাম একটা দুর্নীতির বিরুদ্ধে, 42 শতকরা কি বাম একটা ভাবে বিজেপি কি দিতে পারলো মানুষ, যে 18টা বিজেপি কে গিফট করা হলো, একটা মন্ত্রিত্ব বাংলার জন্য আনতে পারেনি, একটা কোনো কর্ম আনতে পারেনি বাংলার জন্য। কিন্তু বামেরা যে লড়াই করে আজকে, একমাত্র লড়াই যেটা চলছে রুটি রুজির লড়াই, সেটা বামেরা এগিয়ে রয়েছে। কিন্তু আমি যদি এখানে দেখাই, আজকে অনেকে দাঁড়িয়েছেন, তারা হয়তো চাকরি করেন, তারা হয়তো ব্যবসা করছেন, তাহলে বাংলায় তো তাহলে ব্যবসা বা চাকরি হচ্ছে, বাম তাহলে কেন বলছে? চাকরি হচ্ছে বলে তো তুমি চাকরি করছো ভাই, তোমার চ্যানেলটা তো বাংলাতেই হয়েছে, যেই চ্যানেলে তুমি চাকরি করছো, তোমার চাকরি হয়নি? তুমি কি চাকরি ছাড়া আছো? তুমি আজকে ভূম ধরে দাঁড়িয়ে আছো এই বাংলায়, তুমি চাকরি পেয়েছো সেই জন্য? দিদি কিন্তু সরকারি কথা বলেছিল, দিদি কিন্তু সরকারি কথা বলেছিল, দিদি কিন্তু বারংবার বলেছিল যে সরকারি চাকরিও কিন্তু হবে। আজকে আমার চ্যানেল কিন্তু সরকারি নয়, আমার চ্যানেল কিন্তু সরকারি নয়। তোমার চ্যানেল বাংলায় ব্যবসা করছে বলেই তুমি তোমার চ্যানেলে চাকরি করতে পারছো ভাই। বিষয়টা হচ্ছে, চাকরি তোমাকে দিয়ে উদাহরণ দিলাম, এইভাবেই আমি তোমাকে বলতে পারি। এই যে ও একটু আগে বলছিল, আমরা বলে থাকি বিজেপি হলো বাংলা বিরোধী, বাংলা আবাস যোজনা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনাটাকে যদি বাংলা আবাস যোজনা করা হয়, তাহলে সেখানে অসুবিধাটা কোথায়? ওখানে তো মমতা আবাস যোজনা হচ্ছে না, ওটা তো মমতা আবাস যোজনা লিখছে না, মুখ্যমন্ত্রী আবাস যোজনা লিখছে না, বাংলা আবাস যোজনা লিখছে। প্রধানমন্ত্রী তো বাংলার জন্যই পাঠাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী তো বাংলার জন্যই পাঠাচ্ছে, প্রধানমন্ত্রী তো বাংলা বিরোধী নন, বিজেপি বাংলা বিরোধী নয়। আজকে আমি আসবো আজকে এই প্রকল্প নিয়ে কথা হচ্ছে। অপর দিকে দাঁড়িয়ে কিন্তু গতকাল অমিত শাহ বললেন যে যদি লক্ষ্মীর ভান্ডারের কোনো বিকল্প দেখা দেয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আরো 100 টাকা করে নাকি বৃদ্ধি পাবে। শুধুমাত্র 100 টাকা কেন, মানে এতটা কম কেন? মানে কোথাও গিয়ে বারংবার মনে হচ্ছে যে কোথাও দান করছে, মানে 100 টাকা মানে দিয়ে দিলাম হয়ে গেল, 1000 টাকা বা 2000 টাকা কেন বাড়াচ্ছে না কেন্দ্রীয় সরকার বলে কথা? দেখুন, বললাম না, ওনার বাংলাটা বোঝেন না। আর আমার বন্ধু এক্ষুনি বলছিলেন ওনাদের এক নেতার কথা, কিন্তু উনি ওনাকে বলে দিন, বিজেপির জন্ম হচ্ছে 1980 সালে, আর উনি যার কথা বলছিলেন তার মৃত্যু তার আগে ঘটে গেছে, তাহলে সে কী করে বিজেপির ফাউন্ডার হলো আমার জানা নেই। মানে জন্মাবার আগে যে কোনো মানুষ কিছু তৈরি করতে পারে সেটা আমার জন্মান নেই। ওনার অবশ্য জানেন যে রামের জন্মানোর আগে নাকি রামায়ণ লেখা হয়ে গেছিলো, সেরকম হয়তো ঘটনা এখানে হতে পারবে। আর যে 100 টাকা 200 টাকা এইসব বাংলার মানুষ, ওরা তো 3000 টাকার কথাও বলেছিল, বাংলার মানুষ কান দেয় না, ওটা একটা মিথ্যাবাদী সরকার, ওরা চিরকাল মিথ্যা কথা বলে এসছে। বাংলার মানুষ খুব ভালো করে জানে বিজেপির কালচার কি, যেন বাংলার মানুষ কিছুতেই। নির্বাচনের আগে 3টে দলই ইস্তেহার প্রকাশ করছে, 3টে দলই দাঁড়িয়ে আছে, বিজেপিও আছে, CPIM আছে, তৃণমূলও আছে, তারা প্রত্যেকে বলছে জনগণের জন্য কাজ করবো। আমি জানি না কতগুলো দল জনগণের জন্য আদৌ কাজ করেছে কিনা এখন অবধি ভারতের ইতিহাসে দেখতে গেলে, কিন্তু আমি আসবো বামেদের কাছে। ধরলাম আজকে কোথাও গিয়ে বামেদের নাকি আজকে জায়গায় নেই বাংলায়, কিন্তু যদি বাম 2-3টে আসনে যদি পেয়ে যায়, তখন বাংলার জন্য তারা কী কী করতে পারে, কী মনে হচ্ছে? না, আপনাকে কে বললো যে বামেদের কোনো জায়গা নেই? কোথায় আছে ভোট পার্সেন্টেজ দেখুন, আগে বিধানসভায় দেখুন যে কিভাবে ভোট পার্সেন্টেজ লোকসভায়। আবার শুনুন একটা কথা, বিধানসভায় লোকসভায় বার রাজ্যসভায় একটা কথা আপনাকে বুঝে নিতে হবে, যে আমরা বামেরা একমাত্র রুটি রুজির লড়াইটা করছি, আর বিজেপি করছে ধর লাভ ব্যক্তিতে লড়াই, লাভের ভিত্তিতে লড়াই, লাভ মিশ্র চাকরি পেতে। আমরা বলছি দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিশ্বাস করেছিল বিজেপি হয়তো বাংলাকে এই দুর্নীতি থেকে স্বস্তি দেবে, কিন্তু আস্তে আস্তে মানুষ বুঝে গেল যে তৃণমূল এবং বিজেপি এই দুটোই হচ্ছে একই গোডাউনের দুটো রিটেল আউটলেট। এইটা বুঝে যাওয়ার মানুষ আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বামেদের বেছে নিচ্ছে। CPM এর 34 বছরের শাসনকালে 52,000 কলকারখানা বন্ধ হয়েছে, নতুন কোন শিল্প দিতে পারেনি, তো তার প্রতি কি আস্থা? 56 আছে
56,000 যে কলকারখানা বন্ধ হয়েছে তার প্রতি কি আস্থা রাখবে মানুষ? আস্থা রাখবে? আরে আস্থা আর আর আমি বলিনি, আমাকে 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 বলতে দিন, আমাকে বলতে দিন। আর আমাদের যিনি মানে যশস্বী প্রধানমন্ত্রী, তিনি বলেন কি, সবকা সাথ সবকা বিকাশ, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই সবাইকার জন্য, কাউকে বলে না যে শুধু আমি তোমার জন্য। এরা নিজেরা শুধু খালি পাকিস্তানে দেখবেন চাঁদ, সিপিএম এর ইয়েতেও দেখবেন চাঁদ। আরে দুটোই চাঁদ এক, আরে কোন দল, কোথাকার দল? আরে আমি 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 অবশ্যই এই প্রশ্ন দাঁড়ায় না, কারণ বারংবার নাকি বিজেপি সাম্প্রদায়িক দল আজকে জনগণের সাথে বারংবার বলে, আমি বলার কেউ নই। কিন্তু যদি বিজেপি সাম্প্রদায়িকতা করে তাহলে কোথাও গিয়ে পঞ্চম দফার নির্বাচনে তার কি প্রভাব পড়বে? আরে এই যে একটু আগে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছিল না, ওদের প্রধানমন্ত্রী বলে সবকা সাথ সবকা বিকাশ, আসলে মুখে ওটা বলেছে, সবকা সাথ সবকা বিকাশ হয়নি, বিকাশ শুধু হয়েছে আদানি আম্বানিদের। আসলে বিষয়টা প্রধান কংগ্রেসের লাকিটা বোঝা গেছে না, কংগ্রেসের কোথায় মোদি বলছে, মোদি মোদি বলতে পারে আজকে, মোদি মোদি যে কথাটা বলছে আজকে, যদি আদানি আম্বানিরা কংগ্রেসের ঘরে সত্যি কালো টাকা পাঠিয়ে থাকে তাহলে ইডি সিবিআই আদানি আম্বানির ঘরে গেল না কেন? উনি যদি জেলেই থাকেন, ইডি সিবিআই কে তো উনি কন্ট্রোল করেন, ইডি সিবিআই আজকে আদানি আম্বানির ঘরে গেল না কেন? সেই প্রশ্নের জবাব কেন নরেন্দ্র মোদি দিচ্ছে না? নরেন্দ্র মোদি ধরা পড়ে গেছে, নরেন্দ্র মোদির চুরিটা ভারতবর্ষের মানুষ দেখতে পেয়ে গেছে, তাই এই নরেন্দ্র মোদি বুঝে গেছে আর সবকা সাথ সবকা বিকাশের কথা বলে ভারতবর্ষের ক্ষমতায় আসা যাবে না। নদীর পতন অবশ্যম্ভাবী, চার চৌটা জুন রেজাল্ট বেরোচ্ছে, দেখে নেবে নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষের ইতিহাস হয়ে গেছে। এই না 410 হবে না, 410 আমি আসবো, আমি আসবো। আজকে আজকে অমিত শাহ যে প্রথমে বাংলায় আসলেন, গত বছর তিনি বললেন 4242, এই বছরের প্রথমে এলেন বললেন 4235, গতকাল আসলেন বললেন 4230। আমি পরের প্রশ্ন, অরিজিৎ দা বারংবার 4242 থেকে আজ অমিত শাহ বলছেন 4230, দুদিন পর যখন তিনি আবার মিটিং করবেন তখন কি 42 তিনি 20 বলবেন? আমি প্রথমেই কৌশিকদার একটা কথার উত্তর দিয়ে দিই, তৃণমূল যে বাংলা বিরোধী তার সবথেকে বড় প্রমাণ বাংলা ভাষা নিয়ে লড়াই করা, রাজেশ তাপসের হত্যার কোনো সুরাহা হলো না, সেই অপরাধীরা শাস্তি পেল না। এবং সবথেকে বড় কথা আমি বলছি, এই যে বামেরা এত বড় বড় কথা বলছে, যারা এত বছর রাজ্যকে গিফট করেছে সাইবাড়ি থেকে নন্দীগ্রাম, বিজন সেতু থেকে মরিচজাপি, তারা অন্তত শিল্পের কথা না বলাই তাদের অন্তত ভালো। আর সবথেকে বড় কথা, তৃণমূল যে এতগুলো কথা বলছে, হ্যাঁ উন্নয়ন করেছে মমতা ব্যানার্জি, শাহজাহানের উন্নয়ন করেছে, জাহাঙ্গীরদের উন্নয়ন করেছে, জ্যোতিপ্রিয়র উন্নয়ন করেছে, কেষ্টমণ্ডলের উন্নয়ন করেছে, গরিব মানুষের উন্নয়ন করেছে। গরিব মানুষের উন্নয়ন করেছে বলেই তো আজকে অমিত শাহ এসে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না, 100 টাকা বাড়াবো, 100 টাকা বাড়াবো। কখনো শুভেন্দু অধিকারী বলছে 3,000 টাকা করে দেবো, আবার কখনো বিজেপির নেত্রী বলছে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি আসলে বন্ধ করে দেবো। আজকে ভারতবর্ষের গরিব মানুষের কথা যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ভেবে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তিনি গরিব মানুষের জন্য এতগুলো প্রকল্প এনেছেন, তাই গরিব মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। তাই জন্য প্রত্যেকটা গরিব মানুষের ডবল ডবল চাকরি হয়েছে, বেকার দূর হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে একমাত্র নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, বিজেপিকে দরকার। আর বিজেপি, ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে আসে তাহলে দেখবেন নতুন নতুন উইংস খুলে যাবে, নতুন নতুন শিল্প আসবে এবং বেকার দূর হবে আর মানুষের স্বপ্ন সাকার হবে। হিন্দুত্ববাদী দাঙ্গার শিরোনামে থাকা নরেন্দ্র মোদী বিলকিস বানুর ধর্ষণকারীর ধর্ষণ হয়েছে যেই রাজ্যে, সেই রাজ্যে চিফ মিনিস্টার থাকাকালীন নরেন্দ্র মোদী, কালকে ওনাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে আমি মুসলমান মহিলা, মুসলমানদের প্রচণ্ড আমি ভালোবাসি, আমার কোনো ডিফারেন্স নেই। আসলে চার দফা ভোট হয়ে গেছে, বুঝে গেছে যে ওনার ভোটের পার্সেন্টেজ হিন্দু হিন্দু করে আর ওনার কিছু হলো না, ভোটের পার্সেন্টেজ কোথায় গিয়ে? সুপ্রদীপ, উনি বুঝতে পেরেছেন হিন্দু চিড়ে আর ভিজছে না, হিন্দুরা উনার মুখোশ মুখ আর মুখোশ ধরে ফেলেছে কোনটা, এখন উনি মুসলিম প্রেম দেখাচ্ছেন। চিরকাল যে হিন্দুর আশায় ছিল এটা হিন্দু রাষ্ট্র হবে, সে আশা উনি মিটিয়ে দিলেন, এখন এটা উনি মুসলমান প্রেমী হয়ে গেলেন, মানে এটা পরিষ্কার। চার দফা ভোট হয়ে গেছে, ওখানে ওদের ভরাডুবি হয়েছে, বাকি তিন দফা ভরাডুবি হতে বাধ্য। আর যে 400 বলছিল না, কিন্তু এই প্রশ্নগুলো জনগণের মনে জাগলে, গতকাল যখন অমিত শাহ বলছেন যে এখন অব্দি চতুর্থ দফা ভোট হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে প্রায় 240টা আসন নাকি বিজেপি পাচ্ছে, সত্যি কি তার আসন পাবে? অপরদিকে দাঁড়িয়ে এই যে তর্জা শুরু হয়েছে বর্তমানে রাজ্যের বুকে, বারংবার দিল্লি থেকে চলে আসছেন উড়েই এখানে অমিত শাহ, এবং তার সঙ্গে একদম কোন দল লাগছে কোথাও গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এইগুলো জনগণের মনে কতটা প্রভাব ফেলছে এই নিয়ে জনগণের মনে একাধিক প্রশ্ন জেগেছিল, যাচ্ছে যাকবে, দেখাবে আগামী পিছনে, দেখে থাকুন বাংলা জগৎ।